প্রিয় প্রবাসী ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। দিতে বিদেশি স্ত্রী নিয়ে বসবাসের জন্য যে নিয়ম চালু, সৌদি আরবে বসবাসরত কারো যদি অন্য ধর্মের এবং বিদেশি স্ত্রী থাকে তাহলে তাকে সৌদিতে বসবাসের জন্য আলাদাভাবে অনুমতি নিতে হবে। শনিবার 2 জুলাই সৌদি আরবের একটি স্থানীয় সংবাদপত্রে বরাত দিয়ে গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। সৌদি জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্ট জানিয়েছে, যদি একজন প্রবাসী পরিবারের প্রধান তার স্ত্রী এবং নাবালক সন্তানকে তার ইকামাতে যুক্ত করতে চান, তাহলে স্ত্রী ভিন্ন ধর্মের অনুসারী হলে তার জন্য স্বাধীন ইকামা বাধ্যতামূলক। এর জন্য ফি নির্ধারণ করা হয়েছে 500 সৌদি রিয়াল। কোনো বিদেশি দম্পতি যদি সৌদি আরবে বিয়ে করেন এবং স্বামী তাকে তার ইকামাতে যোগ করতে চান, তাহলে তাদের বিবাহ চুক্তির একটি অনুলিপি পাঠিয়ে সংশ্লিষ্ট ফি প্রদান করার পরে তার স্পন্সরশিপ প্রথমে তাকে স্থানান্তর করতে হবে বলেও জানানো হয়।